नमस्कार बंधुरा ओसिस गैलरीते तोमादेरके जानाई सुस्वागतम। आजकेर रेसिपि हलो खयरा माछेर चच्चड़ी। तार जोन्नो आलू उच्छे और पेयाज लम्बा लम्बा करे केटे निएछि आर निएछि खयरा माछ। खयरा माछगुलो धुए लवण हलुद माखिए निएछि। एबार कड़ाइए दिएछि सर्षेर तेल। माछगुलो अल्प अल्प करे भेजे नेब। तोमरा चाइले सादा तेल दिएओ माछटा भाजते पारो। माछ भाजार आगे कड़ाईटा खूब भालो करे गरम करे नीते हबे, ना होले कड़ाईते माछटा लेगे जाबे। जेहेतु खयरा माछ खूब नरम हय ताई माछटा भेंगे जावार भय थाकबे। এই রেসিপিটাতে মাছগুলো খুব বেশি ভাজলে ভালো লাগবে না, তাই হালকা করে ভেজে নামিয়ে নেব। এই রেসিপিটা খুব কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতে রান্না করা হয়, তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তোমরা। ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি 3 চামচ সরষের তেল, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে দেব, দেব প্রয়োজন মতো লবণ। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট ভাজার পর ওর মধ্যে দেব 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের টেস্ট মতো তোমরা দেবে। আমি এখানে 6-7টা মতো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। এবার দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা টেস্ট দেওয়ার পর 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট কষানোর পর ওর মধ্যে দেব কেটে রাখা সবজিগুলো। আমি এখানে আলু আর উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারো, তবে আলু আর উচ্ছে দিলেই এই রেসিপিটা বেশি ভালো লাগে। অনেকেই ভাবছো উচ্ছে দিলে তিতো লাগবে, তবে এইভাবে রান্না করে দেখো একদমই তিতো লাগবে না। অন্য যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে। 1 মিনিট কষানোর পর এবার প্রয়োজন মতো জল দেব, তবে খুব বেশি জল দেব না, যেহেতু এটা চচ্চড়ি সবজিটা সিদ্ধ হওয়ার মতোই জলটা দেব। ভালো করে নেড়ে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর ফিরে এসেছি, সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব নরম, তাই খুব সাবধানে নাড়তে হবে। আমার রান্না মোটামুটি প্রায় হয়ে এসেছে। এবার সবার শেষে দেব ধনেপাতা কুচি। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেব। আরও 1 মিনিট মতো রান্না করে নেব, তারপরে সার্ভ করে দেব। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলের নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমার মাছের রেসিপিটা একদম হয়ে গেছে। এবার নামিয়ে দেব একটা বাটিতে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খুবই কম তেল মশলার এটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে সবাই। আশা করি সবার খুব ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।